চেন্নাই টেস্টে বাংলাদেশের ব্যর্থতা ছাপিয়ে আবারও আলোচনায় শাকিব আল হাসান। প্রথম ইনিংসে ব্যাট করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাটিংয়ের কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ব্যাট করার সময় কালো রাবারের মতো কিছু একটা কামড়ে ধরে আছেন শাকিব। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অনেকেই জানতে চেয়েছেন কি কামড়ে ধরে আছেন শাকিব। এ নিয়ে নানা রকম মন্তব্য দেখা যায় সমর্থকদের মাঝে। কেউ বলছেন ফর্মে ফেরার জন্য কালো জাদু করছেন শাকিব, কেউ আবার ইতিবাচক মন্তব্য করেছেন। কালো জাদুর বিষয়টি রসিকতা হলেও ব্যাপারটা আসলে শাকিবের ব্যাটিংয়ের সঙ্গে সম্পর্কিত। ব্যাটিংয়ের সময় মনোযোগ ধরে রাখতে কালো রাবারের স্ট্রাপ গলায় চেইনের মতো বানিয়ে কামড়ে ধরে রাখেন তিনি। বেশ কিছুদিন যাবতেই কাজটি করছেন শাকিব। জানা গেছে মাথার অবস্থান ঠিক রয়েছে কিনা তা বুঝতে শাকিবকে এই রাবারের স্ট্রাপ ব্যবহার করতে বলেছে বিসিবির মেডিকেল বিভাগ। ভারতে ওয়ানডে বিশ্বকাপের সময় শাকিবের চোখের সমস্যা ধরা পড়ে। সেই সমস্যার জন্য দেশের বাইরে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন অতিরিক্ত মানসিক চাপে থাকলে শাকিবের চোখের রেটিনার নিচে এক ধরনের তরল পদার্থ জমে যেটা দৃষ্টি ঝাপসা করে দেয়। এস এম আরিফ, মাইটিভি।